Hey guys, welcome back to my another vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে একদম সন্ধ্যাবেলা থেকে ব্লগ শুরু করছি। আজকে কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, আজকে যাচ্ছি হচ্ছে ঘরের গ্রসারি আইটেম নিতে, স্মার্টে বা যেটাই পাই এখানে। তো যাচ্ছি কলকাতার দিকে, কলকাতার দিকে এগুলো বড় হয় রিলায়েন্স ফ্রেশ হোক বা স্মার্ট হোক বা মোড় হোক, যাই হোক ডিপার্টমেন্টাল স্টোর। তো আগে যখন বৃন্দাবন থেকে মথুরায় বাজার করতে যেতাম তখনও তোমাদের নিয়ে যেতাম, এবার ভাবলাম আজকে গ্রসারি আইটেমগুলো তুলে দিই আর একটা ছোটোখাটো কুচকি মিষ্টি একটা ব্লগও হয়ে যাবে শেয়ার করা। আর সকাল থেকে কি করেছি, সকাল থেকে ঘরের কিছু টুকটাক কাজ করেছি ছোটোখাটো, আর বৃষ্টি তো পড়েই চলেছে সেটা উপভোগ করেছি, তো তোমাদের আর দেখাইনি কারণ তোমরাও বাড়িতে বসে এই বৃষ্টিই উপভোগ করেছো। সো চলো আজকে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 7টা, পাক্কা 7টা বাজে, 7টার সময় আমি যাচ্ছি কলকাতায় কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোরে। তো চলো ওখানে কী কী আছে, এক একটা ডিপার্টমেন্টাল স্টোরে এক এক রকম স্টক থাকে, কী কী আছে সেটা আজকে তোমাদের দেখাবো, ছোটোখাটো শপিং করবো, ঘুরবো ঠুরবো, চলে আসবো। তো পুরো ব্লগটা দেখো, পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চলে যাই। আজকে আমরা একটা নতুন রাস্তা, মানে রাস্তা তো নতুন হয় না, আমরা যাচ্ছি রাস্তা দিয়ে যেই রাস্তাটা দিয়ে আমি কোনোদিন যাইনি কলকাতায়। প্রত্যেকবার আমরা সোসাইটি থেকে বেরিয়ে ডান দিক দিয়ে কলকাতায় যাই চোকা হয়ে, এবার যাচ্ছি বাঁ দিক দিয়ে, কারণ ডান দিকের ওই রাস্তাটা না প্রচণ্ড ভিড় হয়। তোমরা তো হয়তো কয়েকবার, আমার কাচের অবস্থা কিন্তু খুব খারাপ, কেউ কিছু মনে করো না, ধোয়াই বারবার কিন্তু কি হয় ওই পার্টিকলস জমে জমে এটা হয়েই যায়। সো যাই হোক, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটাই রাস্তা, ঠিক আছে জামজট কি হবে না হবে কিছু জানা নেই, কিন্তু ওই দিকে ডান দিকে রাস্তাটা দিয়ে গেলে কিন্তু খুবই ভিড় হয়। সো চলো আজকে এদিক দিয়ে যাই, দেখি ভিড় হয় কি না হয় বা রাস্তা কি ভালো বা খারাপ। দেখো এইদিকে কিন্তু রাস্তাটা, মানে যদি রাস্তার কথা বলো, রাস্তাটা ভালো, বেশ ঢালাই করা সুন্দর রাস্তা, ওইদিকের মতো ভাঙাচোরা নয়, আর জ্যামও সেরম নেই, কিন্তু কি ওই দোকানপাট রাস্তার উপর বসে রয়েছে আর প্রচুর 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 কনজাস্টেড এরিয়া, কিন্তু রাস্তাটা ভালো, একটু আমাদের রিলায়েন্সটা কাছেও পড়বে। তা আমি বেশি দেখাচ্ছি না কারণ আমার দেখাতেও খারাপ লাগছে, এত বাজে ফুটেজ আসছে কাজটার জন্য। একটু আসলে বিকেল বিকেল বেরোনো হলে কি মুছে নেওয়া যায় বা বিদ্যুৎদাকে বললে বিদ্যুৎটা করে দেয়, যাই হোক একটু অ্যাডজাস্ট করো। দেখো ডিপার্টমেন্টাল স্টোরটার সামনে প্রচণ্ড পরিমাণে ভিড়, এটা হচ্ছে বকুলতলার মোড়। সো এখানে তো গাড়ি রাখাই যাচ্ছে না, কোথাও কোনো পার্কিং নেই, কোথাও নেই। দেখলে যে কলকাতায় কি প্রচণ্ড ভিড়, আর মোড়ের সামনে গাড়িটা রাখতেও আমরা পারলাম না, এত বড় গাড়ি কোথায় রাখবো, অত জিনিস, মাসের জিনিস কি এরম হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না, অত জিনিস তুলবো কি করে। সো দেখি এখানে, এখান থেকে কোথাও দোকান থেকে কিছু একটু কিনে নিই অন্তত, আর বাকিটা কি হবে না হবে তো দেখতে এখানে। এখন বাজে সন্ধ্যে 8টা আর আমি এখন একটু দাঁড়িয়েছি, যে জায়গাটায় দাঁড়িয়েছি সেই জায়গাটা হচ্ছে চণ্ডী মাঠ, শখের বাজারে বিখ্যাত চণ্ডী পুজো এখানে হয়, এখানে অনেক বড় মাঠ, অনেক বড় বড় মেলা হয় চণ্ডী পুজোর সময়, আমি নিজের চোখে দেখেছি অনেক 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 বড় মেলা হয়। তো এখানে আমি কি করছি, ভাবলাম যে একটু ঘুরতে ঘুরতে ওর বাড়ি হয়ে ঘুরে যাই, আর একটু রুটি কিনতে গেছি ওর মাদের জন্য, ভাবলাম যে প্রশংসা তোমাদের চণ্ডী মাঠটা দেখাই, এটাই শখের বাজারে বিখ্যাত চণ্ডী মাঠ। এই দেখো এটাই সেই চণ্ডী মাঠ, যেহেতু গাড়িটা লক করে গেছে তাই আমি কাজটা নামাতে পাচ্ছি না, এই পুরোটা মাঠ আর এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির, এখানে বিরাট বড় চণ্ডী পুজো হয়। সো এটা একটু দেখিয়ে দিলাম, আর আজকে সত্যি কথা কন্টেন্টের এত অভাব পড়ে গেছে, গেলাম স্মার্টের উদ্দেশ্যে বাসের জিনিসপত্র কিনবো, কিন্তু এত ভিড় এত ভিড়, আমাদের কেউ গাড়ি রাখার জায়গা দিল, মানে গাড়ি রাখার জায়গা পেলাম না, তাই ভাবলাম যে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে যাই, ওর মাদের সাথে একটু দেখাও করে যাই।
আমরা এখন এসেছি হলো বেহালা চৌরাস্তায়। বেহালা চৌরাস্তায় একটা বিশাল বড় বাজার আছে, যেখানে এইসব দোকানগুলো রয়েছে। বিহারি মুড়ির দোকান, ওদের হাতের মুড়ি মাখা কিন্তু দারুণ খেতে। একটু চানাচুর আর বাদাম কিনলাম আর একটু মুড়ি নিলাম বাড়ির জন্য। তো যেই ক্যামেরা অন করেছি উনি একটু থতমতো খেয়ে গেছেন। পাশেই ছিল সবজি, প্রচুর ফ্রেশ সবজি বসেছিল। আমিও কিছু কিছু জিনিস কিনলাম, দেখলাম হঠাৎ করে ও বললো, ওই দেখো কচুর শাক, আর লাল কচুর শাক খেতে তো দারুণ লাগে। এই মাসি আমাকে বললো কেটে দেবো মা। আমি বললাম অবশ্যই, এটা আমার জিজ্ঞেস করছো? সো উনি টুকরো টুকরো করে কেটে দিলেও পাশেও সবজি, মানে বাজারটা খুব বড় বাজার, দাম একটু বেশি কিন্তু জিনিসগুলো। হে গাইস, আমি এখন চৌরাস্তা বাজার দিয়ে বাজার করে এখন যাচ্ছি বাড়ির পথে। আর আজকে বাজারটা বেশ ভালোই করলাম, অনেক দিন পর চৌরাস্তা বাজার থেকে বাজার করলাম। আগে আমরা যখন মানে 2019 সাল থেকে আমি কলকাতায় থাকা শুরু করেছি, না সরি 2020 সাল থেকে, 2020 সাল থেকে শুরু করেছি, প্রথম প্রথম আমরা এই বাজারটা থেকেই সব বাজার করতাম। এখন তো অনেকটা দূরে চলে গেছি। তো দেখো বাজার করে চুলচুল মুখ টুকের হাল একদম ঘেমে গেছি। বাজার করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, যখন যাই ইচ্ছা হয় তখন তাই কিনে ফেলি। তো কিনলাম কচুর শাক। কচুর শাকটা দেখে লোবার আমার সামলানো গেল না। জানি আমি কচু শাক করতে অনেক খাটনি লাগে, কিন্তু তবুও লোভ সামলাতে পারিনি, কচুর শাক একটু নিয়ে নিয়েছি। আর তার সাথে আজকে নিলাম হচ্ছে একটু আমলকি, পেয়েছিলাম ভালো আমলকি, নিলাম বেশ কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, একটু গ্রোসারি আইটেম অল্প করে নিলাম, কারণ স্মার্ট যে কবে যাবো বুঝতে পারছি না, তাই যেটুকু দরকার বাড়ির জন্য নিয়ে নিলাম। তো চলো এখন যাই বাড়ির মধ্যে। এখন বাজে রাত্রির 11টা আর এখন আমাদের ঘুমানোর পালা। আমি তো ঘুমাবো না, আমি এডিটিং করবো। তো আজকে ছোট্টখাটো পুচকে একটা ব্লগ, মিষ্টি বলবো না কারণ মিষ্টি তেমন কিছু হয়নি, কাজের কাজ তো একটাও হয়নি, কিন্তু হ্যাঁ ওই চৌরাস্তার বাজার থেকে অনেক দিন পর বাজার করলাম, অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি মনে পড়লো, একটু তো ঠিকঠাক আছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও, কমেন্ট করে যেও, শেয়ার করে যেও। তো চলো দেখা হচ্ছে আবার ঠিক কালকে বেলা 12টার সময়, নতুন কিছু নিয়ে, নতুন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে, সব তোমায় দেখাবো। জুড়ে থাকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে থেকো, আমার সাথে থেকো।